কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশকারী তৃতীয় অপশক্তি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালায় তা থেকে বাদ যায়নি গণমাধ্যমও যা কোনো মতেই কোটা আন্দোলনে সম্পৃক্ত কোমলমতি শিক্ষার্থীদের কাজ না কোটা আন্দোলনের সুযোগে স্বার্থান্বেষে বিএনপি জামায়াত শিবির চক্র এই তাণ্ডব চালায় দেশ জুড়ে গণমাধ্যম ভাঙচুর অগ্নিসংযোগের সংযোগের পাশাপাশি নারী গণমাধ্যম কর্মীদের শ্লীলতা হানি করতেও কার্পণ্য করেনি দুষ্কৃতিকারীরা রিপোর্ট শফিউল্লাহ সুমনের আঠারো জুলাই দু হাজার চব্বিশ দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ভবনে যে অরাজকতা ও ধ্বংসযোগ্য চালানো হয় তা বর্ণনাতীত উনিশশো সালের পর এরকম তাণ্ডবের সাক্ষী হয়নি রাষ্ট্রীয় এ প্রচার মাধ্যমটি অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট আর বর্বরতার ক্ষতচিহ্ন বিটিভির প্রতিটি জায়গা জুড়ে বিটিভি কর্মকর্তা কর্মচারীদের আকুতিও সহিংসতাকারীরা কর্ণপাত করেনি সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানকে এতটা অসহায় এতটা আক্রমণাত্মক অবস্থায় পড়তে এর আগে দেখিনি বিটিভি ভবনকে যেভাবে আক্রমণ করে একেবারে বস্মীভূত করা হলো এটা অভূতপূর্ব বিটিভি মানে কিন্তু একটি টেলিভিশন বা একটি গণমাধ্যম না রাষ্ট্রের একটি মুখপাত্র সেই জায়গায় আমি মনে করি পরিকল্পিতভাবেই রাষ্ট্রকে অচল প্রমাণ করবার জন্যই হামলা করা হয়েছে গত ৩৫ বছর ধরে এই শহরে সাংবাদিকতা করি এমন বিভৎসতা আন্দোলনকারীদের দিক থেকে কখনোই দেখি নাই গণমাধ্যম এই প্রথম একদম বেছে বেছে আক্রান্ত হয়েছে রাষ্ট্রের যেগুলো গর্বের বিষয় গত পনেরো ষোলো বছরে মানুষের সরাসরি উপকৃত হয় এরকম যে সমস্ত বড় বড় অবকাঠামো সেগুলোতে বেছে বেছে হামলা করে একদম ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছে এরকম অতীত কখনো ঘটে নেই শুধু কি সরকারি গণমাধ্যম না বেসরকারি গণমাধ্যমেও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা আক্রমণ করে গণমাধ্যমের অনেক সাংবাদিকদের উপর বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে চালানো হয় হামলা ক্লোজ সার্কিট ক্যামেরা ভাঙচুর ও অগ্নিসংযোগে আতঙ্কিত হয়ে পড়ে প্রতিষ্ঠানটির কর্মীরা যাত্রাবাড়ির শেষ প্রান্তে গিয়ে যেটি নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সেখানে তিনজন নারী সাংবাদিক নিগৃহীত হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যৌন নির্যাতন করা শারীরিকভাবে নির্যাতন করা মানুষের মধ্যে তাকে বিবস্ত্র করা এইগুলো কি কোনো আন্দোলনকারী সহিংসতার সংবাদ সংগ্রহ করতে যে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির জন গণমাধ্যম কর্মী আক্রান্ত হয় আক্রান্ত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর একাত্তর টিভি এনটিভি সহ একাধিক টেলিভিশন চ্যানেল আমাদের অফিসের সামনে দিয়ে হামলাকারী অথবা বিক্ষোভকারীদের সাথে একদল দুর্বৃত্ত লাঠি সোটা নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে যেভাবে মহড়া দিয়েছে আমরা সন্তুষ্ট হয়ে আমাদের কর্মীদের নিয়ে দরজা বন্ধ করে প্রায় দুই দিন আমরা অবরুদ্ধ ছিলাম তারপরে হুমকি দেওয়া হয়েছে একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন আর নিউজ ফোর এমন কোনো সংবাদপত্র নাই যেখানে তাদের অন্তত গাড়ি অথবা সাংবাদিক আক্রান্ত হয়নি নির্বিচারে হামলার শিকার হয়েছে গণমাধ্যমগুলো এটি যেমন নিন্দনীয় তেমনি ঘৃণ্য অপরাধ এ অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণী সকলের কাম্য শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা